আমরা গিয়েছিলাম হচ্ছে জাহিবের চাচার বাড়ি কারণ ওটা খুব কাছে ছিল এই জন্য ওখানে ঘুরে ওখান থেকে দেখে তারপরে এখন আমরা চলে আসছি মৃধাবাড়ি যেটা বেজগাঁও লোহাজং মুন্সীগঞ্জের মধ্যে পড়েছে এই যে দক্ষিণ আবহাওয়া ফুড ভিলেজ একটা আছে এখানে আমাদের গ্রুপের এখানে সবাই আছে ওই যে লুচিয়াপু আসছে নাজুল ভাই গেল লোপাপু গেল এই অভি এখানে ড্রাগন ফ্রুটের খুব সুন্দর একটা ক্ষেত করা এ কাছে একটা ক্ষেত করা এবং অনেক ড্রাগন ফ্রুট হয়ে আছে ফুলও ভরা ড্রাগন ফ্রুটের চারিদিকে খুব সুন্দর গাছপালা অনেক বিশাল এক সভদা গাছ দেখা যাচ্ছে এখানে পাশাপাশি আম গাছ এখানে আমরা বাইকগুলো সবাই পার্কিং করেছি ছায়ার ভিতরে এই যে ছায়া আমরা পার্কিং করেছি বাইকগুলো আমরা এখন মেইন মানে মেধাবাড়ির যে মেইন অংশটা ওইখানে ঢোকার জন্য যাচ্ছি আর কি ওই জায়গাটা আমরা দেখবো তো বাইকগুলো এখানে পার্কিং করে যাচ্ছে এই যে মেইন জায়গাটা ঘুরে ঘুরে দেখবো খুব সুন্দর চমৎকার মানে পরিবেশটা দেখতে ভালো লাগছে এই যে এখানে আমি বলে দিই আমার একের মাল আছে তারপরে আছে হচ্ছে নাজমুল ভাইয়ের বাইক এটা হচ্ছে জাহিদ ভাইয়ের বাইক এরপর হচ্ছে অভির বাইক আর এটা হচ্ছে ইশাতাপুর সেই অ্যার ওকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মিধাবাড়ির যে মেইন জায়গাটা আমরা তো ঘুরে দেখব ওটা হচ্ছে মেইন পোর্শন এর পাশটা হচ্ছে রেস্টুরেন্ট করা এই সেই মিধাবাড়ি বিশাল এক বাড়ি খুব সুন্দর বাড়িটা তো আমরা এটা ভেতর থেকে দেখার চেষ্টা করব ভেতরে অনেক গাছপালা এবং খুব সুন্দর করে গোছালো আকাশটা চমৎকার সুন্দর একটা আকাশ একটা ডাব গাছ যদিও মরে গেছে কিন্তু তারপরেও দাঁড়িয়ে আছে এখন আমরা এই যে এটাই মেধাবাড়ি তো মেধাবাড়ির মেইন গেটে দাঁড়িয়ে আছি গেটের যে গার্ড আছে সিকিউরিটি গার্ড উনি আসছে কিছুক্ষণের মধ্যে আসলে দরজাটা খুলে দেবে তারপর আমরা ভেতরে ঢুকবো তো আমরা এখানেই ওয়েট করছি কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আমরা যারা আজকে একসাথে আসছি সবাই এখানে আসছে কিছুক্ষণের মধ্যে আমরা ভেতরে ঢুকবো এবং বাড়িটা ঘুরে ঘুরে দেখবো চমৎকার একটা বাড়ি বাইরে থেকে ডিজাইনটা দেখে এত লোভ লাগছে দেখার জন্য যে কাছ থেকে যে পুরো বাড়িটা আমরা দেখবো আপাতত বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি ভেতরে ঢোকার সাথে সাথে আমি ঘুরে ঘুরে দেখাবো বিশাল একটা এরিয়া অনেক বড় এরিয়া সেই মিধা ভেতরে ঢুকে গেলাম উনি হচ্ছে এখন বর্তমানে চেয়ারম্যান এখানে তো এই এরিয়াটা খুব সুন্দর এবং অনেক বড় সো এটা আমরা ঘুরে ঘুরে দেখাবো খুব চমৎকার করে সাজানো গাছ দিয়ে পুরো এরিয়াটা খুব সুন্দর করে সাজানো তো আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো দেখুন মেধাবাড়ির ভেতরটা দেখুন কি সবুজ আর কি সুন্দর করে সাজানো একটু আগে বাইরে ছিলাম তো ভেতরে ঢুকলাম ঢুকে এখন আমি পুরো ভেতরটা দেখাচ্ছি কি চমৎকার করে এত সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো মানে দেখার মতো এই সেই মেধাবাড়ি দেখুন ডিজাইনটা দেখুন বাড়ির চমৎকার একটা মানে দেখার মতো একটা বাড়ি আছে সামনে এগুচ্ছি এবং ওদিক থেকে ডাকাটাকিও করছে সামনে যাওয়ার জন্য কারণ সামনেটা আরো ঘুরে ঘুরে দেখব তো আমি সামনে গিয়ে যাচ্ছি নদীর পারে একদম পদ্মা নদীর পারে চলে যাচ্ছি আস্তে আস্তে অভি নদীর পারে বসবো না আমরা হম আমরা ঠিক নদীর পারে যেয়ে বসবো বাড়ির চারিপাশটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে অপূর্ব জায়গা অপূর্ব এবং অনেকক্ষণ পরে একটু শান্তি পেলাম এই জন্য যে একে তো নদীর পাশে প্লাস প্রচুর বাতাস এতক্ষণ গরমে অস্থির হয়ে গেছে মানে অস্থির ছিলাম সবাই কখন একটু বাতাস পাব এই যে আমরা সবাই নদীর পাড়ে বসে আছি চমৎকার ঠান্ডা হাওয়া বইছে এই জায়গায় আমরা সবাই একসাথে বসে আছি এই দেখুন পদ্মা নদী দেখা যাচ্ছে পেছনে তো ও একদম নদীর পাশেই এই আবার ঘুরে দেখাই এই যে দেখুন আর এটা হচ্ছে নদীর নদীর মানে ঠিক পাশেই এই মিথাবাড়িভাবে ঘুরে ঘুরে আরো সুন্দর সুন্দর জায়গা ঘুরবো আর দেখাবো অনেকগুলো স্পট আজকে ঘুরেছি ছোট ছোট স্পট এবং খুব কাছে কাছে যদিও ডিস্টেন্স কম কিন্তু অনেকগুলো স্পট ঘোরা হয়ে গেছে আজকে মুন্সিগঞ্জের বিশেষ করে আজকে মুন্সিগঞ্জটা পুরো একসাইডটা এক্সপ্লোর করতে আসছিলাম সেখানে অনেকগুলো জায়গা ঘুরলাম তো ফিউচারে আরও খুব সুন্দর কিছু দেখানোর ইচ্ছা আছে আমি ঘুরে ঘুরে দেখাবো আবার সেই মেধাবাড়ি দিয়ে আমি এখানেই এই মুন্সিগঞ্জের অংশটা শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে থ্যাংক ইউ